টেকনিক। তোমরা তোমরা ব্লটিং ব্লটিং টেকনিক টেকনিক্স নাম নাম শুনেছো শুনেছো কিনা কিনা কখনো? কখনো? ব্লটিং ব্লটিং নাম নাম শুনেছো শুনেছো কখনো? কখনো? জি জি ম্যাম, ম্যাম, শুনেছি। শুনেছি। কি করে তোমরা বলো বলো তো তো ব্লটিং ব্লটিং এর এর মাধ্যমে মাধ্যমে আসলে আসলে কি কি করা করা হয়? হয়? ব্লটিং ব্লটিং এর এর মাধ্যমে ম্যাডাম মূলত ডিএনএ গুলা পিচ করে কাটার পরে ম্যাডাম ব্লট ব্লট আকারে আকারে ই ই করা করা হয় হয়। আর কি বলে। আচ্ছা শোনো, ও যেটা যেটা হচ্ছে হচ্ছে ব্লটিং ব্লটিং পদ্ধতিটা পদ্ধতিটা মানে মানে হচ্ছে হচ্ছে একসাথে একসাথে অনেকগুলো অনেকগুলো ডিএনএ ডিএনএ ফ্র্যাগমেন্টস ফ্র্যাগমেন্টস যখন যখন একসাথে একসাথে মিক্স মিক্স কন্ডিশনে কন্ডিশনে থাকবে, থাকবে, সেটা সেটা হতে হতে পারে পারে পিসিএর পিসিএর এর এর পরে। পরে। আমরা আমরা যেমন যেমন অ্যাগারোস অ্যাগারোস জেল জেল ইলেকট্রোফোরেসিস ইলেকট্রোফোরেসিস করি করি না, না, ডিএনএ ডিএনএ গুলোকে গুলোকে তাদের তাদের সাইজ সাইজ অনুযায়ী অনুযায়ী সেপারেট সেপারেট করার করার জন্য, জন্য, ওরকম ওরকম অ্যাগারোস অ্যাগারোস জেল জেল ইলেকট্রোফোরেসিস ইলেকট্রোফোরেসিস না না করে করে এটা এটা হচ্ছে হচ্ছে শুধুমাত্র শুধুমাত্র স্পেসিফিক। স্পেসিফিক অ্যাগারোস অ্যাগারোস জেল জেল ইলেকট্রোফোরেসিসটা ইলেকট্রোফোরেসিসটা সাধারণত সাধারণত আমরা আমরা ডিএনএ ডিএনএ অথবা অথবা আরএনএ আরএনএ কে কে সেপারেট সেপারেট করার করার জন্য জন্য করে করে থাকি। থাকি। আর আর প্রোটিনের প্রোটিনের জন্য জন্য আছে আছে আরেকটা আরেকটা এইচডিএস এইচডিএস পেজ, পেজ, ঠিক ঠিক আছে? আছে? প্রোটিনের প্রোটিনের জন্য জন্য আলাদা। আলাদা। প্রোটিনের প্রোটিনের জন্য জন্য ফাংশন ফাংশন ডিফারেন্ট ডিফারেন্ট হয় হয় বলে বলে ওদের ওদের প্রসেসটাও প্রসেসটাও ডিফারেন্ট। ডিফারেন্ট। তো ওইরকম অ্যাগারোস জেল ইলেকট্রোফোরেসিস এর মতোই আরেকটা টেকনিক আছে যেটাকে ব্লটিং টেকনিক বলা হয়, যেখানে একসাথে অনেকগুলো ডিএনএ ফ্র্যাগমেন্ট যুক্ত থাকলে সেখান থেকে তাদেরকে তাদের মলিকুলার ওয়েট অনুযায়ী বা বিভিন্ন রকমের সাইজ অনুযায়ী তাদেরকে সেখান থেকে আলাদা করা যায় এবং স্পেসিফিক যে কোনো একটা ডিএনএ কে ডিটেক্ট, কোনো ডিএনএ স্যাম্পল সিলেক্ট করতে চাও বা করতে হবে। যে কোনো যেকোনো কিছু কিছু মিক্সচার মিক্সচার থেকে থেকে যদি যদি আইডেন্টিফাই আইডেন্টিফাই করতে করতে দিতে দিতে বা বা টেকনিকটা আসলে টেকনিকটা কেন কেন ব্লটিং ব্লটিং বলা বলা হচ্ছে হচ্ছে এটা এটা আমরা আমরা দেখে দেখে করা করা হয়েছে। হয়েছে। একটা একটা হচ্ছে হচ্ছে সাউদার্ন সাউদার্ন ব্লট ব্লট টেকনিক, টেকনিক, একটা একটা হচ্ছে হচ্ছে নর্দার্ন নর্দার্ন ব্লট ব্লট টেকনিক, টেকনিক, আরেকটা আরেকটা হচ্ছে হচ্ছে ওয়েস্টার্ন ওয়েস্টার্ন ব্লট ব্লট টেকনিক। টেকনিক। নামগুলো নামগুলো একটু একটু হাস্যকরী হাস্যকরী আছে, আছে, কারণ কারণ সর্বপ্রথম সর্বপ্রথম সাউদার্ন সাউদার্ন ব্লট ব্লট টেকনিকটা টেকনিকটা আসলে আসলে ডিএনএ ডিএনএ নিয়েই নিয়েই বেড়ে বেড়ে স্বাভাবিক। স্বাভাবিক। এখান এখান থেকে থেকে আসলে আসলে বিভিন্ন বিভিন্ন রকমের রকমের এই এই ব্লটিং ব্লটিং টেকনিকটা টেকনিকটা সর্বপ্রথম সর্বপ্রথম বিভিন্ন বিভিন্ন ডিএনএ ডিএনএ স্যাম্পল স্যাম্পলকে কে করার জন্য জন্য প্রথম প্রথম সাউদার্ন, সাউদার্ন, উনি উনি হচ্ছে হচ্ছে 90 90 নাম নাম অনুযায়ী অনুযায়ী সাউদার্ন সাউদার্ন ব্লট ব্লট টেকনিক। টেকনিক। এরপর এরপর আরো আরো বিভিন্ন বিভিন্ন রকমের রকমের সায়েন্টিস্ট সায়েন্টিস্ট আরএনএ আরএনএ আরএনএটাকে আরএনএটাকে ডিটেক্ট ডিটেক্ট করার করার জন্য জন্য বা বা কেউ 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 হচ্ছে হচ্ছে প্রোটিনটাকে প্রোটিনটাকে ডিটেক্ট ডিটেক্ট করার করার জন্য জন্য দুটো দুটো পদ্ধতি পদ্ধতি আবিষ্কার আবিষ্কার করেন, করেন, সেই সেই নামগুলোকে নামগুলোকে আবার আবার সেই সেই সায়েন্টিস্টের সায়েন্টিস্টের নাম নাম দিয়ে দিয়ে নয়। নয়। এই এই সাউদার্ন সাউদার্ন ব্লট ব্লট যেহেতু যেহেতু একটা একটা নাম নাম করা করা হয়েছে হয়েছে যাতে যাতে বোঝার বোঝার সুবিধার সুবিধার জন্য জন্য কাজগুলোকে কাজগুলোকে পাশাপাশি পাশাপাশি রেখে রেখে কাজের কাজের সুবিধার সুবিধার জন্য জন্য ওই ওই নামগুলোকে নামগুলোকে আসলে আসলে নর্দার্ন নর্দার্ন বা বা ওয়েস্টার্ন ওয়েস্টার্ন নামকরণ নামকরণ করা করা হয়েছে। হয়েছে। মানে মানে ওইখানে ওইখানে যারা যারা ওই ওই পদ্ধতিগুলো পদ্ধতিগুলো আবিষ্কার আবিষ্কার করেছেন করেছেন সেখানকার সেখানকার কোনো কোনো সায়েন্টিস্টের সায়েন্টিস্টের নাম নাম নর্দার্ন নর্দার্ন বা বা ওয়েস্টার্ন ওয়েস্টার্ন ছিল ছিল না, না, কিন্তু কিন্তু যেহেতু যেহেতু এটা এটা নাম নাম সাউদার্ন সাউদার্ন ব্লট ব্লট টেকনিক টেকনিক করা করা হয়েছে, হয়েছে, সেক্ষেত্রে সেক্ষেত্রে ওটার ওটার সাথে সাথে মিল মিল রেখে রেখে আরএনএ আরএনএ আইডেন্টিফাইড আইডেন্টিফাইড যে যে পদ্ধতি পদ্ধতি সেটার সেটার নাম নাম দেওয়া দেওয়া হয়েছে হয়েছে নর্দার্ন নর্দার্ন ব্লট ব্লট টেকনিক। টেকনিক। আর আর প্রোটিন প্রোটিন আইডেন্টিফিকেশনের আইডেন্টিফিকেশনের জন্য জন্য যে যে পদ্ধতিটা পদ্ধতিটা ব্যবহার ব্যবহার করা করা হয়েছে হয়েছে যে যে ব্লটিং ব্লটিং টেকনিকটা টেকনিকটা সেটার সেটার নাম নাম দেওয়া দেওয়া হয়েছে হয়েছে ওয়েস্টার্ন ওয়েস্টার্ন ব্লট ব্লট টেকনিক। টেকনিক। আরেকটা আরেকটা রয়েছে রয়েছে ইস্টার্ন ইস্টার্ন ব্লট ব্লট টেকনিক, টেকনিক, ওটা ওটা আসলে আসলে পোস্ট পোস্ট ট্রান্সলেশনাল ট্রান্সলেশনাল মডিফিকেশনটা মডিফিকেশনটা নিয়ে নিয়ে রিসার্চ রিসার্চ করা করা হয়। হয়। ওটা ওটা আসলে আসলে খুব 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 একটা একটা এখানে এখানে দরকার দরকার পড়বে পড়বে না, না, ওটা ওটা অনেক অনেক বেশি বেশি হায়ার হায়ার স্টাডিজ স্টাডিজ এর এর জন্য জন্য দরকার। দরকার। সাধারণত সাধারণত যারা যারা পিএইচডি পিএইচডি করে করে বা বা পোস্ট পোস্ট ডক্টরেট ডক্টরেট করে করে তারা তারা পোস্ট পোস্ট ট্রান্সলেশনাল ট্রান্সলেশনাল মডিফিকেশন মডিফিকেশন এর এর কাজগুলো কাজগুলো বেশি বেশি করে করে থাকে। থাকে। আর আর ওটা ওটা বেশি বেশি ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়াইডলি ওয়াইডলি ওটা ওটা সেরকম সেরকম ভাবে ভাবে ইউজড ইউজড হয় হয় না, না, ইউজড ইউজড হয় হয় মেইনলি মেইনলি সাউদার্ন, সাউদার্ন, নর্দার্ন নর্দার্ন অ্যান্ড অ্যান্ড ওয়েস্টার্ন। ওয়েস্টার্ন। তো তো আজকে আজকে আমরা আমরা যেটা যেটা দেখবো দেখবো আমরা আমরা দেখবো দেখবো সাউদার্ন সাউদার্ন ব্লট ব্লট টেকনিক। টেকনিক। সাউদার্ন সাউদার্ন ব্লট ব্লট টেকনিক টেকনিক কি কি জিনিস জিনিস আমরা আমরা তো তো অলরেডি অলরেডি বললাম বললাম যে যে এটা এটা একটা একটা টেকনিক টেকনিক যেটার যেটার মাধ্যমে মাধ্যমে আমরা আমরা কি কি করতে করতে পারি, পারি, অ্যানালাইসিস অ্যানালাইসিস একটা একটা পদ্ধতি পদ্ধতি যেটার যেটার মাধ্যমে মাধ্যমে আমরা আমরা অনেকগুলো অনেকগুলো ডিএনএ ডিএনএ মিক্সচার মিক্সচার একসাথে একসাথে থাকলে থাকলে সেখান সেখান থেকে থেকে স্পেসিফিক স্পেসিফিক কোনো কোনো ডিএনএ ডিএনএ কে কে যদি যদি আমরা আমরা আইডেন্টিফাই আইডেন্টিফাই করতে করতে চাই চাই তখন তখন আমরা আমরা এই এই টেকনিকটা টেকনিকটা ব্যবহার ব্যবহার করতে করতে পারি। পারি। আচ্ছা, আচ্ছা, এই এই সাউদার্ন সাউদার্ন ব্লট ব্লট টেকনিকের টেকনিকের আসলে আসলে বলা বলা হচ্ছে হচ্ছে প্রিন্সিপালকে। প্রিন্সিপালকে প্রিন্সিপালটা প্রিন্সিপালটা কিন্তু কিন্তু আসলে আসলে মেইনলি মেইনলি অনেকটা অনেকটা ডেফিনেশনের ডেফিনেশনের মধ্যেও মধ্যেও পড়ে পড়ে যায়। যায়। প্রিন্সিপালটা প্রিন্সিপালটা কি কি যে যে আসলে আসলে নীতি নীতি কি, কি, সাউদার্ন সাউদার্ন ব্লটে ব্লটে আসলে আসলে মেইনলি মেইনলি কি কি নীতি নীতি ফলো ফলো করা করা হয় হয় বা বা কোনটার কোনটার উপরে উপরে বেস বেস করে করে আসলে আসলে সাউদার্ন সাউদার্ন ব্লট ব্লট টেকনিকটা টেকনিকটা করা করা হয়ে হয়ে থাকে। থাকে। সাধারণত সাধারণত এইটাই এইটাই যে যে বলেছিলাম বলেছিলাম যে যে
বিভিন্ন রকমের যে ইলেকট্রোফোরেসিস সেপারেটেড ডিএনএ, যেমন অ্যাগারোস জেল ইলেকট্রোফোরেসিস এর মাধ্যমে আমরা যে ডিএনএ গুলো পেলাম, এগুলো তো একটা ডিএনএ মিক্সচার, তাই না? এই মিক্সচার অফ ডিএনএ কে মধ্য থেকে যদি একটা স্পেসিফিক ডিএনএ কে আমরা এখন আইডেন্টিফাই করতে চাই, কারণ আমরা সেটা তো খালি চোখে কিছু দেখতে পাই না, আমরা শুধু জানি যে তাদের মলিকুলার সাইজ অনুযায়ী সেখানে সেপারেটেড হয়ে থাকে, তারপরে কোন ডিএনএ টা কিরকম দেখতে বা তাদের ভেতরের বন্ড গুলো কিরকম সেটা তো আমাদের জানা নেই, কিন্তু সেই অনুযায়ী আইডেন্টিফাই করার জন্য এই সাউদার্ন ব্লট টেকনিকটাকে ব্যবহার করা হয়। তো এই সাউদার্ন ব্লট টেকনিকটা ব্যবহারের ক্ষেত্রে এটাকে আসলে ব্লটিং পদ্ধতি কেন বলা হচ্ছে, তার কারণ হচ্ছে এই যে আমরা অ্যাগারোস জেল ইলেকট্রোফোরেসিস এর মাধ্যমে আমরা যে ডিএনএ গুলোকে সেপারেট করেছিলাম, সেই সেপারেটেড ডিএনএ গুলো কিন্তু আমাদের জেলের মধ্যে রয়ে গেছে, তাই না? আমরা অ্যাগারোস জেলের মধ্যে কিন্তু সেগুলোর ব্যান্ড দেখতে পাই, বিভিন্ন রকম ফ্লোরোসেন্ট কালার শো করে সেগুলোকে দেখতে পাওয়া হয়। সাধারণত আয়োডিন ব্রোমাইডটাকে বেশি ইউজ করা হয়ে থাকে, যেটার মধ্য দিয়ে আসলে একটা ব্লু কালার শো করে এবং ডিএনএ গুলোকে ওই ব্যান্ড গুলোকে আমরা ব্লু কালার হিসেবে দেখতে পাই। তো এই ব্যান্ড গুলো সাধারণত যে অ্যাগারোস জেলে থাকে, সে জেল থেকে আমরা একটা ব্লটিং পেপারে এদেরকে ট্রান্সফার করি। ব্লটিং পেপার গুলো তোমরা দেখেছো অলরেডি ল্যাবরেটরিতে, বিভিন্ন রকমের যে আমরা ফিল্টার পেপার দেখি না, ব্লটিং পেপারটা অনেকটা ওই রকম, ব্লটিং পেপার গুলো অনেকটা ওই রকম ফিল্টার পেপারের মতো দেখতে, কিন্তু এই ক্ষেত্রে এই ব্লটিং পেপার গুলো একটু ট্রান্সপারেন্ট বেশি, কারণ নর্মাল ফিল্টার পেপার গুলো কিন্তু একটু হোয়াইট কালার হয়ে থাকে, আমরা হোয়াইট ম্যান পেপারও বলে থাকি সেগুলোকে, কিন্তু যেগুলো ব্লটিং পেপার সেগুলো সাধারণত নাইট্রো সেলুলোজ বা নাইলন দ্বারা তৈরি। হ্যাঁ, নাইট্রো সেলুলোজ অথবা নাইলন দ্বারা তৈরি বলে এদেরকে দেখতে অনেকটা প্লাস্টিকের মতো মনে হয়, আবার ট্রান্সপারেন্ট, ভীষণ রকমের ট্রান্সপারেন্ট। তো এই পেপারের নামটা হচ্ছে আসলে ব্লটিং পেপার। তো ব্লটিং পেপার বলেই এই টেকনিকটাকে আসলে ব্লট টেকনিক বলা হচ্ছে, কারণ এই পেপারটাকে ইউজ করেই সাধারণত অ্যাগারোস জেলের মধ্যে যে ডিএনএ ব্যান্ড গুলো রয়েছে সেগুলোকে আমরা এই ব্লটিং পেপারে ট্রান্সফার করব। এটা ট্রান্সফার করার সিস্টেমটা খুবই ইন্টারেস্টিং, সেই সিস্টেমটা আমরা দেখতে পারবো। তাহলে প্রিন্সিপালে কি দাঁড়ালো যে সাউদার্ন ব্লট টেকনিকের মাধ্যমে কি করা হয়, একটা নাইট্রো সেলুলোজ বা নাইলন মেমব্রেন একটা ব্লটিং পেপার হিসেবে ব্যবহার করে অ্যাগারোস জেল ইলেকট্রোফোরেসিস এর মাধ্যমে আমরা সেপারেটেড ডিএনএ গুলো পেয়েছি বিভিন্ন সাইজের, সেই সাইজের ডিএনএ গুলোকে ট্রান্সফার করব নাইট্রো সেলুলোজ এই মেমব্রেনে, এবং সেখান থেকে আমরা স্পেসিফিক কোন একটা ডিএনএ কে আইডেন্টিফাই করব এই সাউদার্ন ব্লট টেকনিকের মধ্য দিয়ে। তো এটাই হচ্ছে মেইনলি সাউদার্ন ব্লট টেকনিকের প্রিন্সিপাল। স্টেপ গুলো এখন দেখি যে কি কি স্টেপ ফলো করে আসলে সাউদার্ন ব্লট টেকনিকটা হয়ে থাকে। টেকনিকটা একটু বড় কিন্তু সহজ। সায়েন্সের একটা বিষয় হচ্ছে তোমার কাছে যদি প্রোটোকল থাকে তুমি ওইটাকে ফলো করে করে সুন্দর করে টেকনিক গুলো করে ফেলতে পারবে, কিন্তু কাউকে যদি আসলে হুবহু সবসময় প্রোটোকল মুখস্থ করে রাখতে বলা হয় ইটস ভেরি টাফ, এবং এটা আমার মনে হয় না দরকার আছে, কারণ ল্যাবরেটরিতে সবসময় প্রোটোকল সাপ্লাই দেওয়া হয়। তবে এখানে যে পদ্ধতিটা এটা তোমরা ইজিলি মনে রাখতে পারবে, এটা খুব বেশি টাফ কোনো প্রোটোকল নয়। কিছু প্রোটোকল আছে যেখানে স্টেপ গুলো সাধারণত 25-30 হয়ে থাকে, তো 25-30 স্টেপ আসলে পয়েন্ট টু পয়েন্ট মনে রাখা খুব টাফ। ল্যাবরেটরি গুলোতে প্রোটোকল দেখেই সাধারণত এক এক ল্যাবরেটরিতে আবার এক এক টেম্পারেচার ব্যবহার করা হয়, এনজাইমের কিছু কম বেশি থাকে, সবকিছু মিলিয়ে কিন্তু ল্যাবরেটরি টু ল্যাবরেটরি অনেক কিছু ভ্যারি করে। দেখবে একই রিপোর্ট দুই জায়গায় করলে রিপোর্টের যে ইউনিট গুলো দুই রকম হয়ে থাকে, কারণ অনেক পদ্ধতিতে কিন্তু অনেক ইউনিট ব্যবহার করে কিন্তু সেগুলোকে কি করা যেতে পারে, সেগুলোকে ডিটেক্ট করা যেতে পারে বা টেস্ট গুলো করা যেতে পারে। তো সেটা হচ্ছে ডিপেন্ড করে সেই ল্যাবরেটরির উপরে। তো যাই হোক, আমরা এখন দেখি যে সাউদার্ন ব্লট টেকনিকের স্টেপ গুলো প্রথমে কোনটা রয়েছে। প্রথমে যেটা আমরা অলরেডি প্রথম দুই তিনটা স্টেপ একদম সেম আমরা অলরেডি ডিএনএ ক্লোনিং থেকে শুরু করে অ্যাগারোস জেল ইলেকট্রোফোরেসিস পর্যন্ত করে এসেছি, সেটা হচ্ছে কি প্রথমে অবশ্যই একটা ডিএনএ কে কি করতে হবে, এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাকশন মানে কি আইসোলেশন, আইসোলেশন অর সেপারেশন। এক্সট্রাকশন এর আরেকটা তাহলে আরো কয়েকটা সিনোনিমস কি, এক্সট্রাকশন এর আরেকটা হচ্ছে সিনোনিমস হচ্ছে আইসোলেশন অথবা সেপারেশন। কি তাহলে কি এক্সট্রাকশন এন্ড পিউরিফিকেশন। পিউরিফিকেশন মানে তো আমরা জানি যে একটা ডিএনএ কে শুধু আইসোলেট করলেই যে সেটা আসলে পিওর ডিএনএ এটার কোনো গ্যারান্টি নাই, যেটার জন্য আমরা আসলে কি করে থাকি ওই যে সেন্ট্রিফিউজ করে থাকি, কখনো হচ্ছে কলম ক্রোমাটোগ্রাফি করে থাকি, সবকিছুর মধ্যে দিয়ে একদম পিওর ডিএনএ যেটার সাথে কোনো কিছু আর যুক্ত থাকবে না, কোনো আরএনএ বা সেল ডেব্রিস বা প্রোটিন কোনোটা তার সাথে যুক্ত থাকবে না, তখনই সে হবে একমাত্র পিওর ডিএনএ। তো
প্রথমে তাহলে সেল থেকে আইসোলেট করব কই থেকে? অবশ্যই ডিএনএ কে আমরা কোনো লিভিং সেল থেকেই পাবো। তাহলে আমাদের যে টার্গেট সেলটা, যেখান থেকে আমরা যে ডিএনএটা আইসোলেট করতে চাই, সর্বপ্রথমে ওই যে বললাম ডিএনএ ক্লোনিং এও যেটা করেছিলাম, সর্বপ্রথমে আমরা সেই ডিএনএটাকে আইসোলেট করব তার সোর্স অর্গানিজম থেকে। তারপরে সেটাকে অবশ্যই কি করব, পিউরিফাই করে নেব। পিউরিফাই সিস্টেমটা বলেছিলাম যে তোমরা অবশ্যই পিউরিফাই করার জন্য সেন্ট্রিফিউজ যে পদ্ধতিটা, সেন্ট্রিফিউগেশনের মধ্য দিয়ে আমরা একটা পিওর ডিএনএ পেতে পারি। কোন কোন ক্ষেত্রে কলাম ক্রোমাটোগ্রাফিও ব্যবহার করা হয়। কলাম ক্রোমাটোগ্রাফি তোমরা শুনেছো কিনা, একটা কলমের মতো একটা অংশ, সিলিন্ডারের মতো একটা ট্রান্সপারেন্ট একটা টিউব থাকে, যার যার ভেতরে অনেকগুলো জেল বিট বসানো থাকে, ট্রান্সপারেন্ট অনেকগুলো সিলিকন অথবা 11 জেল বিট বসানো থাকে, একদম ট্রান্সপারেন্ট পিং পং বলের মতো দেখতে সেগুলো। সেই সিলিকন বল গুলো ইউজ করার উদ্দেশ্য হচ্ছে যে সাধারণত ডিএনএ এর একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে তাদের সিলিকনের প্রতি একটা অ্যাফিনিটি আছে। তারা যদি কোথাও সিলিকা জেল জেল দেখে, তারা সেখানে বাইন্ড করতে চায়। তো সেই কারণে যেটা হয় যে ওই জেলের ভেতর দিয়ে যখন আমরা ডিএনএ সলিউশনটাকে রান করাই, তখন সেই ডিএনএ গুলো শুধুমাত্র সিলিকা জেলের সাথে আটকে থাকে, আর বাকি যদি কোনো সেল ডেব্রিস বা আরএনএ প্রোটিন থেকে থাকে সেগুলো সেই জেলের সাথে আটকায় না। তারা জেলের মাঝখানে যে সামান্য ছোট ছোট পোর থাকে সেগুলোর ভেতর দিয়ে একদম সেই কলম কলমের নিচের অংশে এসে বেরিয়ে যায়। তার মানে তখন জেলের সাথে শুধুমাত্র আমাদের ডিএনএ গুলো ইন্ট্যাক্ট অবস্থায় থাকে, তার মানে ওখানে আর কিছু নেই। এখন এই ডিএনএ গুলোকে আবার রিকালেক্ট করার জন্য আমাদের যেটা করতে হবে, অবশ্যই সেটার মধ্যে রিটেইন করার জন্য ওর ভেতর অনেক বাফার অথবা ওয়াটার অ্যাপ্লাই করতে হবে। ডিস্টিল ওয়াটার ব্যবহার করা হয় এবং এই ডিজিটাল ওয়াটারের প্রভাবে ওয়াটার গুলো আবার অ্যাফিনিটিটাকে কমিয়ে দেয়। সিলিকা জেলের সাথে ডিএনএ এর অ্যাফিনিটি কমাতে ওয়াটার দরকার হবে। এই ওয়াটারের প্রভাবে কি করবে, সিলিকা জেল থেকে ডিএনএ গুলো আবার আইসোলেটেড হবে এবং সেগুলো সেই পোরের মধ্য দিয়ে নিচে এসে জমা হবে। তখন নিচে যখন আমরা জমা করব, আলাদা একটা টেস্ট টিউব দিব এবং সেখানে শুধুই পিওর ডিএনএ থাকবে। তো অনেক ল্যাবরেটরিতে আসলে কলাম ক্রোমাটোগ্রাফিটা ইউজ করা হয়ে থাকে, বিকজ সেন্ট্রিফিউগেশনটা অনেক এক্সপেন্সিভ। অনেক ক্ষেত্রে সেন্ট্রিফিউজ করলে অনেক সময় অনেক ডিএনএ একটা নির্দিষ্ট টেম্পারেচার ফলো না করলে সেটা নষ্টও হয়ে যেতে পারে, কিন্তু কলম ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে সেই চান্সটা অনেক কম থাকে। আচ্ছা যাই হোক, তোমরা কি ডিএনএ আইসোলেশনের পদ্ধতি পড়েছিলে? জি ম্যাম, পড়াইছিলাম হাফিজ স্যার। পড়িয়েছে তাই না? তাহলে ওটার আমি পড়াচ্ছি না, পড়ার দরকার আছে কি ওটার? একটু ওভারভিউ দিয়ে চলে যান ম্যাম, সামারির মতো করে। আচ্ছা তাহলে এটা এখন আর দিচ্ছে না, ওটা আমি তাহলে একটা ক্লাসে বলে দেবো। এখন জাস্ট বললে তো ওই যে বিভিন্ন রকমের কেমিক্যাল, যেটা বিভিন্ন ভাবে করা যায়, ডিএনএ আইসোলেশনের বেশ কয়েকটা পদ্ধতি রয়েছে, দুই তিনটা এমনিতে নর্মাল পদ্ধতি রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা আসলে ডিএনএ কে আইসোলেশন করতে পারি। তো কোনোটা হচ্ছে তোমার সল্ট সলিউশনের মধ্যে দিয়ে, কোনোটা হচ্ছে বা সেন্ট্রিফিউগেশনের মধ্যে দিয়ে, কোনোটা হচ্ছে কেমিক্যাল কম্পোনেন্টস ব্যবহার করে। তো এক একটা পদ্ধতি রয়েছে, আমি তোমাদেরকে তাহলে পদ্ধতিগুলো আরেকবার একটু দেখিয়ে দেবো, এটা তোমাদের জন্যই ভালো হবে, কারণ ডিএনএ আইসোলেশন পদ্ধতি জানাটা সব থেকে ইম্পর্টেন্ট। যে কোনো ল্যাবরেটরিতে কাজ করতে গেলে, এই রিলেটেড কাজ করতে গেলে তোমাকে বলা হবে আপনি কি ডিএনএ আইসোলেট করতে পারেন, ডিএনএ কে পিউরিফাই করতে পারেন, পিসিআর করতে পারেন, মানে এগুলো হচ্ছে খুবই কমন। হ্যাঁ, ডিএনএ ল্যাবরেটরি রিলেটেড কাজের জন্য এগুলো খুবই জরুরি হবে। আমি তোমাদেরকে তাহলে এটা দেখিয়ে দেবো। আচ্ছা তাহলে কি বললাম, যে প্রথমে আমরা তাহলে অবশ্যই একটা সেল থেকে ডিএনএ কে আইসোলেট করবো এবং পিউরিফাই করে নিবো, এটা গেল ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে কি হবে, রেস্ট্রিকশন ডাইজেশন অর ডিএনএ ফ্র্যাগমেন্টেশন, যেটা আমরা অলরেডি জানি, আমরা এটা ডিএনএ ক্লোনিং এও দেখেছিলাম যে অবশ্যই একটা ডিএনএ কে আইসোলেট করার পরে একটা হোল ডিএনএ কে আমরা সরাসরি কোনো মেশিনের মধ্যে রান করাই না, সেগুলোকে আমরা ফ্র্যাগমেন্টেড করে নিই। এই ফ্র্যাগমেন্টেড করার জন্য আমরা কি ইউজ করি, এখানে রেস্ট্রিকশন এনজাইমস গুলো, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ গুলো, যে ধরনের ডিএনএ কে যে ধরনের এনজাইম গুলো কাটতে পারে সেটা তো আগে থেকে ঠিক করা থাকে ডেটাবেস থেকে, সেই ধরনের এনজাইমটা কালেক্ট করে সেই সলিউশনটাকে এর উপরে অ্যাপ্লাই করা হয়, তখন সেগুলোকে সে কি করে দেয়, ফ্র্যাগমেন্টেড করে দেয়। তাহলে এটা গেল সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপে কি হবে, থার্ড স্টেপে হচ্ছে সেপারেশন বাই ইলেক্ট্রোফোরেসিস। এই তো এখানে আমরা ক্লোনিং পদ্ধতিতে যাচ্ছি না, এখানে সরাসরি আমরা ফ্র্যাগমেন্টেড সেই ডিএনএ গুলোকে 11 জেলের মধ্যে রান করাবো একটা সলিউশন আকারে। ওই যে বলেছি ওর সাথে একটা ইথিডিয়াম ব্রোমাইড একটা ডাই ইউজ করব যাতে কালার শো করতে পারে, সেই সলিউশনটাকে আমরা জেলের ভেতরে যে ওয়েল গুলো রয়েছে, কোম্ব দিয়ে যে বিভিন্ন ছোট ছোট গর্ত তৈরি করা হয়েছে, সেই গর্তের ভেতরে আসলে সলিউশনটাকে অ্যাপ্লাই করা হয়। তারপরে ইলেকট্রিক পালস চালু করার পরে
আমরা কি দেখি যে ডিএনএ গুলো সামনের দিকে রান করতে থাকে, নেগেটিভ যেহেতু পজিটিভ এর দিকে রান করতে থাকে, এবং যেগুলো ডিএনএ সাইজ ছোট তারা আগে যায়, বড়গুলো কিন্তু পেছনে থাকে। আর পাশে একটা ল্যাডার ডিএনএ থাকে যেটার মধ্য দিয়ে আমরা আসলে কোন ডিএনএ এর সাইজটা কত বা যে তার পাশে থাকলে সেটা আমরা বুঝতে পারি যে কোনটা কোন কোন সাইজের ডিএনএ। তাহলে সেই অনুযায়ী আমরা ইলেকট্রোফোরেসিস এর মাধ্যমে কি করব, ডিএনএ গুলোকে সেপারেট করে নেব। আই মিন এখানে যে অনেকগুলো ডিএনএ ফ্র্যাগমেন্ট আছে তাদেরকে তাদের মলিকুলার ওয়েট অনুযায়ী, তাদের লেন্থ অনুযায়ী তাদেরকে আমরা সেপারেট করে নিব। নিলাম, নেওয়ার পরে এরপরে থার্ড ফোর্থ স্টেপে এসে হবে ডিপিউরিনেশন। তাহলে এখন আমাদের কাছে অনেকগুলো 11 জেলের মধ্যে অনেকগুলো ডিএনএ ব্যান্ড রয়েছে, বিভিন্ন সাইজের ডিএনএ ব্যান্ড রয়েছে। এই ডিএনএ ব্যান্ডের উপরে আমরা সবকিছু কিন্তু এখন জেলের উপরে ঘুরবে, যা কিছু ঘটাবো জেলের মধ্যেই ঘটাবো, ডিপিউরিনেশন ঘটাতে হবে। এখন জেলের মধ্যে যে ডিএনএ গুলো দেখতে পাচ্ছি আমরা ব্লু কালারের ডাই দিয়ে, সেগুলোর উপরে কিছু সলিউশন অ্যাপ্লাই করতে হবে। ডিপিউরিনেশন মানে কি, আমরা কিন্তু জানি যে ডিএনএ বন্ড কিন্তু দুই দুই ধরনের কিন্তু বেস পেয়ার থাকে, একটা হচ্ছে পাইরিমিডিন আর একটা হচ্ছে পিউরিন বেস পেয়ার, তাই না? পাইরিমিডিন কোনগুলো, থাইমিন এন্ড সাইটোসিন, পিউরিন কোনগুলো, অ্যাডিনিন এন্ড গুয়ানিন। তার মানে ডিপিউরিনেশন মানে হচ্ছে অ্যাডিনিন এবং গুয়ানিনের যে বেস পেয়ার গুলো তাদের মধ্যে একটু সেগুলোকে ডিনেচার করা বা সেগুলোকে মেল্ট করা, সেগুলোকে ডিপিউরিনেশন ঘটানোর জন্য। কারণ ডিএনএ কে তুমি যখন বেস পেয়ার গুলোর মধ্যে একটু ভাঙন ভাঙন ঘটাবে অথবা সেগুলোর মধ্যে যে বন্ড গুলো রয়েছে সেগুলোকে যখন ব্রেকডাউন ঘটানো যাবে, তখনই কিন্তু একমাত্র তারা একটা আরেকটার সাথে যুক্ত অবস্থায় না থেকে সেপারেটেড হবে। কারণ ডিএনএ তো খুবই স্ট্রং বন্ড, সহজে ভাঙতে চায় না, তো এদের ভাঙার জন্য স্পেসিফিক কিছু কেমিক্যালস ইউজ করা হয় যেগুলোর মাধ্যমে আসলে তাদের ভাঙন ঘটানো সম্ভব। তো এখানে ডিপিউরিনেশনের জন্য অ্যাপ্লাই করা হবে ডাইলুট হাইড্রোক্লোরিক অ্যাসিড। ডাইলুট হাইড্রোক্লোরিক অ্যাসিডের একটা টেন্ডেন্সি হচ্ছে তারা সাধারণত ডিএনএ ফ্র্যাগমেন্টস এর ডিএনএ ফ্র্যাগমেন্ট গুলোকে ভেঙে ভেঙে স্মল পিস করে দেয়। এমনিতেই তো আমরা রেজিস্ট্রেশন এন্ডোনিউক্লিয়েজ দিয়ে তাদেরকে স্মল পিস করেছি, কিন্তু তারপরেও হচ্ছে তাদেরকে আরো ছোট ছোট স্মল করতে স্মল পিসেস করতে, কারণ অ্যাডেনিন গুয়ানিন গুলোকে আমরা যদি এখন ভেঙে দেই তাহলে ডিএনএ গুলো এমনিতেও ধীরে ধীরে ছোট হয়ে আসবে। তো এই অ্যাডেনিন আর গুয়ানিনের মধ্যে যে বন্ধনটা এদেরকে ব্রেকডাউন করার জন্য এখানে অ্যাপ্লাই করা হবে ডাইলুট হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এটা অ্যাপ্লাই করলে এখানে ডিপিউরিনেশন ঘটবে, ঘটলো। এরপরে আমরা ডিনেচারেশনে যাব, কেন? কারণ ডিপিউরিনেশনের মাধ্যমে কিন্তু অ্যাডেনিন গুয়ানিনের বন্ধন ভাঙলেও দুটো স্ট্র্যান্ড কিন্তু একটা আরেকটা থেকে আলাদা হয় না, স্ট্র্যান্ড গুলো যুক্ত থাকে, যা ছোট ছোট স্মল পিসেস হয়ে যায়। ধরো একটা বড় একটা কোন একটা ধরো কোন একটা বড় তোমাদের কাছে একটা কেকের পিস আছে, সেগুলোকে টুকরো টুকরো করলে যেরকম হওয়ার কথা ডিপিউরিনেশনের ক্ষেত্রে সেরকম হবে, কিন্তু সেই টুকরো গুলোর মধ্যকার যে আবার বন্ডটা দুটো সেটা কি স্ট্যান্ড এর আছে বা দুটো স্লাইস যদি একসাথে যুক্ত থাকে, সেই স্লাইস দুটোকে আলাদা করার জন্য আবার করতে হবে দেখো ডিন্যাচারেশন। ডিন্যাচারেশনের ক্ষেত্রে আমরা যেটা করব, এখানে একটা অ্যালকালিক সলিউশন অ্যাপ্লাই করা হবে যেটাকে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করে থাকি, কারণ আমাদের ল্যাবরেটরিতে সোডিয়াম হাইড্রোক্সাইড সর্বাধিক ব্যবহৃত হয়ে থাকে এবং এটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে নিউট্রাল কন্ডিশনে রাখতে পারে, নিউট্রাল কন্ডিশনে না সরি, মানে এটা বেশিরভাগ ক্ষেত্রে আসলে অ্যালকালি হিসেবে স্ট্রং অ্যালকালি হিসেবে ব্যবহৃত হতে পারে এবং এদেরকে সহজলভ্য, সোডিয়ামটা আসলে খুবই সহজলভ্য বলে এদেরকে আসলে বেশি অ্যাপ্লাই করা হয়ে থাকে। তাহলে ডিনেচারেশন ঘটানোর জন্য আমরা এর মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড দেব, তার ফলে দুটো স্ট্র্যান্ড একটা আরেকটা থেকে আলাদা হবে। এই যে ছোট ছোট ডিএনএ ফ্র্যাগমেন্ট রয়েছে প্রত্যেকটারই কি হবে, এখন স্ট্র্যান্ড গুলো আলাদা হয়ে যাবে একটা আরেকটা থেকে। এরপরে ডিএনএ এর টেন্ডেন্সি আমরা কি জানি যে ওরা যদি কমপ্লিমেন্টারি কোন স্ট্র্যান্ড পায় তারা অবশ্যই তার সাথে যুক্ত হতে চাইবে। এখন ধরো আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে স্ট্র্যান্ড গুলোকে আলাদা করলাম, ডাবল স্ট্র্যান্ডের ডিএনএ গুলোকে সিঙ্গেল স্ট্র্যান্ডেড হলো, কিন্তু ওই অবস্থায় যদি ওদেরকে রেখে দেই তারা কিন্তু আবারও কমপ্লিমেন্টারি ওয়েতে একসাথে যুক্ত হয়ে যাবে, তখন কিন্তু আসলে আমাদের মানে যেটা করতে চাইছিলাম সেটা তখন হবে না। এইভাবে তারা যাতে কমপ্লিমেন্টারি ওয়েতে যুক্ত হতে না পারে সেজন্য এর ভেতরে এখন দেওয়া হবে নিউট্রাল একটা সলিউশন যেটাকে সোডিয়াম ক্লোরাইড বলছি, লবণ, সাধারণত সল্ট সলিউশন গুলোকে আমরা নিউট্রাল সলিউশন হিসেবে জানি, কারণ এদের মধ্যে প্লাস মাইনাস দুটাই আসলে একসাথে যুক্ত থাকে। তো এই সোডিয়াম ক্লোরাইড যেগুলো রয়েছে সেই সোডিয়াম ক্লোরাইড সল্টটা সলিউশনটা যখন অ্যাপ্লাই করা হবে, এই সলিউশনের কাজটা হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডের্ড যে ডিএনএ গুলো রয়েছে তাদেরকে আলাদাই রাখা,
মানে এরা একটা আরেকটার সাথে যুক্ত হতে দেবে না, এরা চারপাশে যখন এই সলিউশনটা যুক্ত থাকে তখন সেই ডিএনএটা একটা স্ট্র্যান্ড আরেকটা স্ট্র্যান্ডের সাথে যুক্ত হতে পারে না, তাদেরকে নিউট্রাল করে রাখে। তার মানে এই সিঙ্গেল সিঙ্গেল স্ট্র্যান্ডের ডিএনএ গুলোকে নিউট্রাল রাখার জন্য এখানে সোডিয়াম ক্লোরাইড সলিউশন অ্যাপ্লাই করা হবে। তাহলে এই পদ্ধতিটাকে আমরা বলছি তখন ডিনেচারেশন, তার কারণ ডাবল স্ট্র্যান্ডের ডিএনএ গুলো ভেঙে এখানে সিঙ্গেল স্ট্র্যান্ডেড হয়ে গেছে। এরপরে মেইন স্টেপটা চলে আসবো এখন, হচ্ছে ব্লটিং। দেখো এখানে 6 নম্বরে এসে আমরা এখন ব্লটিং করব। ব্লটিং মানে আমরা বলেছিলাম যে ট্রান্সফার করা, একটা ইলেকট্রো জেল ইলেকট্রোফোরেসিস এর মাধ্যমে আমরা যে অনেকগুলো ডিএনএ পেয়েছি, অনেকগুলো মলিকুলার ওয়েটের ডিএনএ, সেগুলোকে আমরা এখন কি করব, একটা নাইট্রোসেলুলোজ মেমব্রেনে বা ব্লটিং পেপারে ট্রান্সফার করব। এখানে ট্রান্সফার করার পদ্ধতিটা খুবই মজার। এখানে এখন যেটা করা হবে, অলরেডি আমাদের কাছে একটা জেল আছে, সেই জেলের মধ্যে একটু ইমাজিন করো যে কি আছে। দেখো ছবিটা আমি একটু দেখাই, ছবিটা একটু বড় করে দেখাই, তোমাদের বুঝতে সহজ হবে। এখানে প্রথমে দেখো ছবিতে এই যে ইলেকট্রোফোরেসিস এর এখানে যে গর্তগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু ওয়েল। এই ওয়েলের মধ্যে কিন্তু আসলে ডিএনএ সলিউশন গুলোকে দেয়া হয়। তারপরে তারা যখন মাইগ্রেট করে, মাইগ্রেট করে কিন্তু এই যে এভাবে কিন্তু তারা লাইন তৈরি করে, ডিএনএ লাইন তৈরি করলো। এরপরে দেখো এই যে এখানে একটা ছবি দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের এখন ব্লটিং টেকনিক, যেখানে নিচের যে ইয়ালো অংশটা এটা কিন্তু একটা জেল, ওই জেলের মধ্যে কিন্তু আমাদের কি আছে, ডিএনএ গুলো রয়েছে। এখন এই জেলের উপরে দেখো অনেকগুলো সাদা কাগজ দেখতে পাওয়া যাচ্ছে, তার নিচে একটা ব্লু কালারের একটা শেড, কোন রকম হালকা একটা শেড দেখা যাচ্ছে। এই ব্লু কালারের শেডের যে জিনিসটা দেখতে পাচ্ছো ওটাই আমাদের নাইলন মেমব্রেন অথবা হচ্ছে নাইট্রোসেলুলোজ পেপার। ওই পেপারটাকে তাহলে কি করলাম আমরা, অবশ্যই জেলের উপরে একদম ঠিক জেলের উপরে নাইট্রোসেলুলোজ মেমব্রেনটাকে আমরা অ্যাটাচ করে দিব। দিব মানে হচ্ছে ওর উপর ওটা রাখবো, সেম সাইজের একটা নাইট্রোসেলুলোজ মেমব্রেন কেটে সেটার উপরে দিয়ে দিব। এখন ধরো একটা কিছু প্রেশার তৈরি করতে হবে, প্রেশার বলতে আমরা এটাকে ক্যাপিলারি প্রেশার বলি। যদি কোনো কিছুকে একসাথে প্রেস করা হয়, প্রেস করার মাধ্যমে একটা আরেকটা থেকে কিন্তু ক্যাপিলারি অ্যাকশনের মধ্যে দিয়ে ট্রান্সফার হতে পারে। এই জেলের উপরে আমরা যখন নাইট্রোসেলুলোজ মেমব্রেন দিব, নাইট্রোসেলুলোজ মেমব্রেন তো খুবই হালকা, সে কিন্তু জেলের উপরে খুব বেশি প্রেশার ক্রিয়েট করতে পারবে না। তাকে প্রেশার ক্রিয়েট করতে হলে এখন কি করতে হবে, এটার উপরে আমরা কি করব, যেমন ধরো তুমি একটা পেপার রেখেছো, ধরো টেবিলের উপর একটা পেপার আছে, খুব জোরে ফ্যানের বাতাস আছে কিন্তু পেপারটা উড়ে যেতে পারে, তুমি যদি হালকা আরেকটা পেপার ওর উপরে রাখো তাহলেও কিন্তু ওই পেপারটাকে মানে প্রেস করে রাখা যাবে না। তারপরে যদি একটা পেপার ওয়েট বা ভারী কোনো বই বা কলম বা বক্স রাখো তাহলে কিন্তু সেই পেপারটা আর বাতাস উড়ে যাবে না, তার মানে প্রেশার তৈরি হয়েছে বলে সে ওখানে আটকে গেছে, বলে সে আর মুভ করছে না। ঠিক একই ভাবে এই জেলের উপরে শুধু নাইট্রোসেলুলোজ মেমব্রেনটা যদি দেওয়া হয়, সে কিন্তু আসলে খুব একটা বেশি প্রেশার ক্রিয়েট করতে পারবে না। তারপরে এই জন্য এর উপরে অনেকগুলো হোয়াইট ম্যান পেপার বা ফিল্টার পেপারের একটা স্তূপ দেওয়া হয়, সেই পেপারের ওয়েটের কারণে নাইট্রোসেলুলোজ মেমব্রেনটা জেলের সাথে একদম খুব প্রেশার দিয়ে লেগে যায়। দুটো তাহলে দুটো আলাদা পেপার কিন্তু একসাথে যুক্ত হয়ে গেল, একটা হচ্ছে জেল আর একটা হচ্ছে নাইট্রোসেলুলোজ মেমব্রেন যুক্ত হলো। এই যুক্ত হওয়া কন্ডিশনে আমরা এখন যেটা করব, এটাকে বেশ অনেকক্ষণ আসলে এভাবে রেখে দেওয়া হবে। তো এই যে 11 জেলটা বললাম ব্লটিং, ব্লটিং মানে হচ্ছে এই পেপারটাকে এদের সাথে সংস্পর্শে নিয়ে আসতে হবে, এবং একটা নির্দিষ্ট সময় পরে এই ক্যাপিলারি অ্যাকশনের মধ্য দিয়ে ডিএনএ গুলো এই নাইট্রোসেলুলোজ মেমব্রেনে ট্রান্সফার হবে। কারণ নাইট্রোসেলুলোজ মেমব্রেনের একটা টেন্ডেন্সি হচ্ছে, তারা জেলের ভেতরে যদি কোনো কিছুর কি বলবো, কোনো ইনগ্রেডিয়েন্টস থাকে বা সলিউশন থাকে, সেগুলোকে তারা সোক করে নিতে পারে, অ্যাবজর্ব করে নিতে পারে। এটা হচ্ছে তাদের একটা সিস্টেম। যেমন ধরো এক হাতে কেউ যদি মেহেদি দেয়, মেহেদি দেওয়ার পরে যদি আরেক হাতে একটা ছাপ দেয়, নর্মাল আরেকটা হাত দিয়ে প্রেস করে, তাহলে কিন্তু তার মেহেদির ওই ছাপটা কিন্তু আরেকটা হাতেও উঠে আসবে, কিন্তু সেটা কিন্তু হালকা ভাবে প্রেস করলে পুরোটা ঠিকভাবে আসবে না। একদম জোরে যদি সমান ভাবে প্রেস করা হয় তাহলে কিন্তু একমাত্র সেটা কি হবে, একটা থেকে আরেকটার সাথে গায়ে লেগে যাবে। ঠিক একই ভাবে এরা আবার হচ্ছে সোক করে পুরোটাই নিয়ে নেয়, যেটা 11 জেলের ক্ষেত্রে আর কিছুই থাকে না, তারা পুরোটাই অ্যাবজর্ব হয়ে সেই নাইট্রোসেলুলোজ মেমব্রেনে উঠে আসে। তাহলে এটাকে আমরা সাধারণত ওভাবে 2-3 ঘন্টা রেখে দেওয়া হয় শুধুমাত্র অ্যাবজর্ব হওয়ার জন্য। তারপরে যখন আমরা দেখবো তখন কিন্তু আমরা বুঝতে পারবো, যখন একটা নির্দিষ্ট সময় পরে আমরা যখন সেটাকে উঠাবো, দেখো এখানে দেখা যাচ্ছে জেলের গায়ে কিছু নাই, কিন্তু এই ফিল্টার পেপার বা নাইট্রোসেলুলোজ মেমব্রেনের গায়ে কিন্তু ডিএনএ গুলো ঠিকঠাক ভাবে যেভাবে
ওইটাতে ছিল সেই ছাপগুলো এখানে উঠে এসেছে। এখন এই ছাপটা এখন যে কোনো মুহূর্তে ভ্যানিশ হয়ে যেতে পারে, ভ্যানিশ হয়ে যেতে পারে বলতে নাইট্রোসেলুলোজ মেমব্রেনের গায়ে এটা যে যুক্ত হয়েছে এটা কিন্তু এখনো একদম র কন্ডিশনে আছে। মানে এদেরকে একদম পার্মানেন্ট করতে হলে যেটা করতে হয়, যেমন ধরো একটা হাতে মেহেদি দিয়ে আমরা কি করি, যে মেহেদি যখন উঠিয়ে ফেলি সঙ্গে সঙ্গে কিন্তু মেহেদিটা যদি আমরা পানি টাচ করি বা একটু সাবান ইউজ করি তাহলে কিন্তু অনেকখানি উঠে যায় এবং ধীরে ধীরে সেটা হালকা হতে থাকে। এটাকে কিন্তু অনেকে কি করে পার্মানেন্ট করার জন্য হাতে একটু সরিষার তেল দেয়, কেউ আবার হচ্ছে আগুনের আঁচে একটু সেটাকে একটু হিট দিয়ে নেয়, তার ফলে তার মেহেদি গুলো কিন্তু হাতে অ্যাটাচ হয়ে যায় এবং সেটা বহুদিন পর্যন্ত সেখানে থাকে। ঠিক একইভাবে এইগুলোকে অ্যাটাচ করে রাখার জন্য যাতে সে হাতের কোনো টাচ লাগলে যেন সেই জায়গাটা নষ্ট হয়ে না যায় এটাকেও হিট দেয়া হয়। এই নাইট্রোসেলুলোজ মেমব্রেনটাকে এখন কি করা হবে, হিট দেয়া হবে। কিসে হিট দেয়া হবে, একটা ওভেনের মধ্যে নেওয়া হবে, যেটা আমাদের নর্মাল যে খাবারের ওভেন গুলো ওরকম না। আমাদের ডিএনএ ল্যাবরেটরিতে বেশ কিছু অনেক হাই টেম্পারেচার বা লো টেম্পারেচারের কিছু ওভেন ইউজ করা হয়, সেই ওভেনের মধ্যে এদেরকে এখন কি করা হবে, পার্মানেন্ট করার জন্য অ্যাপ্লাই করা হবে। তাহলে প্রথমে ব্লটিং টেকনিকটা এটা বুঝলাম যে জেল থেকে যখন আমাদের নাইট্রোসেলুলোজ মেমব্রেনের গায়ে ডিএনএ যে ব্র্যান্ড গুলো আছে সেগুলো সব ছাপ একদম ঠিক ঠিক ভাবে নাইট্রোসেলুলোজ মেমব্রেনের গায়ে ট্রান্সফার হয়ে যাবে, তখন সেই কন্ডিশনটাকে আমরা ব্লটিং টেকনিক বলবো। আর পার্মানেন্ট করার জন্য আমরা যে পদ্ধতিতে যাব সেটাকে বলছি বেকিং, মানে বেক করতে হবে। ওই যে বললাম যে নাইট্রোসেলুলোজ মেমব্রেনে যার গায়ে আমাদের জেল থেকে ডিএনএ ছাপগুলো উঠে এসেছে সেগুলোকে আমরা এখন একটা ওভেনের মধ্যে দেব। সেই ওভেনের মধ্যে আমরা কতক্ষণ রাখবো তাদেরকে, 2 থেকে 3 ঘন্টা 80 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে রেখে দেব। অথবা যদি সেই ওভেনটা আমাদের কাছে অ্যাভেলেবেল না থাকে আমরা সেখানে আল্ট্রাভায়োলেট রেডিয়েশনও প্রয়োগ করতে পারি। আল্ট্রাভায়োলেট রেডিয়েশনের মাধ্যমেও সাধারণত তাদেরকে সেখানে পার্মানেন্ট করে দেওয়া যায়। তাহলে এই 2-3 ঘন্টা ধরে 80 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে তাদেরকে বেক করলে কি হবে, তারা একদম পার্মানেন্টলি নাইট্রোসেলুলোজ মেমব্রেনের সাথে যুক্ত হয়ে যাবে। তার মানে এখন যদি আমরা সেই নাইট্রোসেলুলোজ মেমব্রেনটাকে হাত দিয়ে ধরিও এদিক ওদিকে নাড়াচাড়াও করি তাহলে সেই ডিএনএ গুলো নষ্ট হবে না বা হাতের সাথে লেগে সেগুলো কখনোই ড্যামেজ হয়ে যাবে না। তাহলে এই বেকিং পদ্ধতির মাধ্যমে সেগুলোকে আমরা একদম পার্মানেন্ট এবং অ্যাটাচ করে নিলাম নাইট্রোসেলুলোজ মেমব্রেনের সাথে। গেল এরপরে 8 নম্বর স্টেপে আসবে হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশনটা কি, হাইব্রিডাইজেশন মানে তো আমরা জানি যে একটা কোন একটা ডিএনএ কোন কিছুর সাথে একটা যুক্ত করা, তাই না? এই ক্ষেত্রে আমরা যে নাইট্রোসেলুলোজ মেমব্রেনে যে ডিএনএ গুলো পেয়েছি সেই ডিএনএ গুলোর সাথে এখন আমরা যেটা করব কিছু প্রোব যুক্ত করব। প্রোব বলে কি জিনিস, তোমরা অলরেডি প্রাইমার পড়ে এসেছো যেগুলো আমরা বলেছিলাম আর্টিফিশিয়ালি ল্যাবরেটরিতে তৈরি হয় এবং কোন ডিএনএ নিউ স্ট্র্যান্ড সিনথেসিস এর জন্য সেই প্রাইমার গুলোকে ইউজ করা হয়ে থাকে। কিন্তু এইখানে যে প্রোব গুলো ইউজ করব তারা কখনোই কি করবে না, নতুন করে কোনো কিছু সিনথেসিস করবে না, কিন্তু তাদেরকেও আর্টিফিশিয়ালি বাহিরে থেকে তৈরি করা হবে একটা নিউ স্ট্র্যান্ড হিসেবে, যারা সিঙ্গেল স্ট্র্যান্ড হিসেবে আগে থেকে সিঙ্গেল ডিএনএ স্ট্র্যান্ড হিসেবে যারা আগে থেকে ল্যাবরেটরিতে তৈরি থাকে এবং যেখান থেকে নতুন ডিএনএ সিনথেসিস হয় না, তারা শুধু কমপ্লিমেন্টারি ওয়েতে আরেকটা স্ট্র্যান্ড পেলে সরাসরি তার সাথে বাইন্ড করে। একটু খেয়াল করো প্রাইমার কি ছিল, প্রাইমার ছিল একটা শর্ট অলিগোনিউক্লিওটাইড সিকোয়েন্স, যারা আসলে সাধারণত কোনো একটা সিঙ্গেল স্ট্র্যান্ডের একটা পয়েন্টে যুক্ত হতো এবং সেখান থেকে ডিএনএ পলিমারেজ কাজ করে নতুন বেস পেয়ার যুক্ত করে নতুন স্ট্র্যান্ড সিনথেসিস করতো। কিন্তু প্রোব গুলো কিন্তু আর্টিফিশিয়ালি তৈরি, এরা সাধারণত 15 থেকে 30 বেস পেয়ার হয়ে থাকে এবং এরা কিন্তু আর্টিফিশিয়ালি তৈরি এবং একটা সিঙ্গেল স্ট্র্যান্ড হিসেবেই তারা তৈরি থাকে এবং সেখানে কোনো পলিমারেজ এনজাইম যুক্ত হয়ে নতুন কোনো ডিএনএ সিনথেসিস করে না, তারা শুধু তাদের কমপ্লিমেন্টারি কোনো স্ট্র্যান্ড পেলে সেখানে শুধু তারা যুক্ত হয়ে যায়। এটাই হচ্ছে প্রোবের কাজ। তো আমরা এখন কি করব, আমাদের কাছে যে নাইট্রোসেলুলোজ মেমব্রেনের ডিএনএ গুলো রয়েছে সেগুলো কিন্তু সব সিঙ্গেল স্ট্র্যান্ডেড, তাই না? আমরা কিন্তু জানি যে সেগুলো সবই সিঙ্গেল স্ট্র্যান্ডেড। এই সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ গুলোকে ডাবল স্ট্র্যান্ডেড করার জন্য আমরা এর ভেতরে এখন প্রোব ইউজ করব। অনেকগুলো প্রোবের মধ্যে অ্যাপ্লাই করা হবে যেগুলো ডেটাবেজে অলরেডি আছে বা যে ধরনের ডিএনএ আমরা আসলে আইডেন্টিফাই করতে চাইছি সেটা আমাদের এই টার্গেট ডিএনএ এর মধ্যে আসলে আছে কিনা এটা দেখার জন্য এই প্রোব গুলো অ্যাপ্লাই করা হবে। প্রোব গুলো যখন অ্যাপ্লাই করা হবে তারা তাদের প্রয়োজন মতো এবং তাদের দেখবে যে কোথায় কোন কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ডার রয়েছে, তারা কিন্তু সেটা দেখে দেখে তাদের সাথে বাইন্ড করবে, যেখানে সে কমপ্লিমেন্টারি পাবে সেখানে সে বাইন্ড হয়ে যাবে। কিছু প্রোব আবার থাকবে যারা কোনো কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড খুঁজে পাবে না।
কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড যারা খুঁজে পাবে না তারা সিঙ্গেল রয়ে যাবে, আবার যে ডিএনএ গুলোর কোনো কমপ্লিমেন্টারি প্রোব নেই তারাও কিন্তু সিঙ্গেলে থেকে যাবে। এখন এই সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ গুলোকে তো আমরা ভিতরে রাখবো না, তাহলে আমাদের কি রিডিংটা ভুল হয়ে যাবে। যারা বাইন্ড করার কোনো হাত পায়নি বা কমপ্লিমেন্টারি কোনো স্ট্র্যান্ড পায়নি সেগুলোকে দূর করার জন্য, রিমুভ করার জন্য আমরা কিছু ওয়াশিং বাফার দেব। ওয়াশিং বাফারের মাধ্যমে যারা সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ সেগুলো ওয়াশ আউট হয়ে যাবে, শুধুমাত্র যেগুলো ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ তৈরি হয়েছে সেগুলো সেখানে রয়ে যাবে। এরপর আমরা যেটা করব, অটো রেডিওগ্রাফ করব। অটো রেডিওগ্রাফ নামে একটা মেশিন রয়েছে, এটাকে একটা টেকনিকও বলা হয়। যেমন পিসিআর মেশিনের মধ্যে দিয়ে পিসিআর টেকনিকটা ফলো করা হয়, ঠিক অটো রেডিওগ্রাফ যন্ত্রের মধ্যে দিয়ে সাউদার্ন ব্লট টেকনিকটাকে মনিটর করা হয়। তো এই অটো রেডিওগ্রাফ যন্ত্রটার মধ্যে আমরা এখন আমাদের এই নাইলন মেমব্রেনের যে সলিউশনটা আছে সেটাকে আসলে সেখানে অ্যাপ্লাই করা হবে, মানে সেখানে দিয়ে দেওয়া হবে নাইট্রোসেলুলোজ মেমব্রেনটাকে। যখন দেয়া হবে তারা সেই অনুযায়ী তারা সেটাকে রিড করতে পারে। এটা হচ্ছে অটো রেডিওগ্রাফ মেশিনটাকে এমন ভাবে তৈরি করা হয়েছে যে তারা সাধারণত যে হাইব্রিডাইজড পার্টটা যেখানে তোমার প্রোবের সাথে আমাদের অলরেডি নাইট্রোসেলুলোজ মেমব্রেনের যে সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ গুলো রয়েছে তারা কি হয়েছে কমপ্লিমেন্টারি ওয়েতে একসাথে যুক্ত হয়েছে, তার মানে একটা আরেকটার সাথে হাইব্রিডাইজড হয়েছে। একটা আরেকটার সাথে যুক্ত হওয়া মানে হাইব্রিডাইজড হওয়া। এই হাইব্রিডাইজ কোন অংশে তারা হাইব্রিডাইজড হয়েছে সেই পার্ট গুলোকে ডিটেক্ট করতে পারে অটো রেডিওগ্রাফ মেশিন। ওই পার্টটাকে ডিটেক্ট করতে পারাই হচ্ছে এদের কাজ, এবং ওই পার্টটা ডিটেক্ট করার মধ্য দিয়ে আমরা আসলে আমাদের কাঙ্ক্ষিত ডিএনএ গুলোকে আইডেন্টিফাই করতে পারি, বা ডেটাবেজে যে ডিএনএ গুলো রয়েছে তাদের কমপ্লিমেন্টারি কিছু ডিএনএ যে আমাদের বডিতে রয়েছে, এবং সেই অনুযায়ী আমরা কোন ড্রাগ তৈরি যদি করতে চাই, মিউটেশন রোধ করতে চাই, সেক্ষেত্রে কিন্তু এগুলো আমাদেরকে ব্যাপক সুবিধা দিবে। তাহলে কি হবে, এই হাইব্রিডাইজড পার্ট গুলোকে রিড করতে পারবে কারা? অটো রেডিওগ্রাফ সেই মেশিনটা। এই অটো রেডিওগ্রাফ মেশিনের মধ্য দিয়ে রিড করে তারা তখন আমাদেরকে কি দেখাবে, একটা ভিজুয়ালাইজড বা একটা এক্সরে ফিল্মের মতো, আমরা সাধারণত যে আলো ফেলে এক্সরে ফিল্মে যেরকম করে দেখতে পাই, এই নাইট্রোসেলুলোজ মেমব্রেনেরও একটা এক্সরে মতো একটা অংশ, মানে এক্সরে মতো তাদেরকে দেখতে পাওয়া যাবে যে তাদের কোন অংশটাকে আসলে হাইব্রিডাইজড হয়েছে। একটা রেডিয়েশন কালার শো করার মাধ্যমে, সে রেডিয়েন্ট কালার শো করার মাধ্যমে সেটা দেখতে পাওয়া যাবে, এবং তখন সেটা দেখে সেই অনুযায়ী হাইব্রিডাইজড পার্টটাকে যদি আমরা এখন কেটে নেই, নিলে আমাদের কাছে ওই কাঙ্ক্ষিত ডিএনএটা আমাদের কাছে রয়ে গেল, তখন প্রয়োজন অনুযায়ী আমরা সেই নাইট্রোসেলুলোজ মেমব্রেনটাকে আমাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করব। সেগুলোকে প্রিজার্ভ করার পদ্ধতি রয়েছে। আমি যেটা করব তোমাদেরকে, আমি এটার একটা সুন্দর ইউটিউব ভিডিও আছে, এটা তোমাদের মেসেঞ্জারে আমি পোস্ট করে দিব, তাতে করে তোমাদের দেখলে এটা বুঝতে খুব সহজ হবে যে আসলে এই ব্লটিং পদ্ধতিটা কিভাবে করা হয়ে থাকে। খুবই সহজ, এবং যেভাবে আমি পড়িয়েছি ওরা ঠিক সেভাবেই করবে, এবং তোমাদেরকে দেখলে আরো বেশি সহজ হয়ে যাবে বুঝতে। তখন কি হবে, এই ডিটেকশনের মধ্য দিয়ে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে ডিএনএটাকে আমরা চাচ্ছি সেটাকে কিন্তু এই অটো রেডিওগ্রাফ যন্ত্রের মধ্যে দিয়ে আসলে ডিটেক্ট করতে পারা যাবে। তো এটাই হলো আসলে আমাদের ব্লটিং পদ্ধতি। এটুকু কি বুঝতে পেরেছো না মাথার উপর দিয়ে গেল? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে কিছু অ্যাপ্লিকেশন আছে না পড়াই, কারণ তোমাদের মনে অলরেডি 40 বেজে গেছে, আর একটা ক্লাস আছে রাইট ম্যাম? আমাদের কি 11 জেল কি পড়াবেন? 11 জেল সেদিন পড়িয়েছিলাম, আসলে তোমাদের লেকচার শিটটা আসলে দেওয়া হয়নি। আমি শিটটা আজকে দিয়ে দিব। হ্যাঁ, আমি শিটটা এটা এবং 11 জেল ইলেকট্রোফোরেসিস দুটো শিটই দিয়ে দেব। তখন 11 জেল ইলেকট্রোফোরেসিস যদি বুঝতে কোথাও সমস্যা হয় দরকার হলে আমি সেটা নিয়ে আবার আলোচনা করব। আর এই সাউদার্ন ব্লটের অ্যাপ্লিকেশন সহ নেক্সট ক্লাসে তাহলে সোমবারে সবার সাথে দেখা হচ্ছে রাত 9টায়। আশা করছি সেখানে আমরা আরেকটা পড়াশোনা শেষ করতে পারবো, এবং অসুবিধা হবে না, আমরা সময়ের আগে সবকিছু শেষ করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই থাক। নেক্সট ক্লাসের জন্য তোমরা তাহলে তৈরি হও। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো থাকো সবাই। জি ম্যাম।